বিয়ে হলো বাজলো সরাই মধুর হলো স্মৃতি দেবী বসে মরলো পতি অভিশপ্ত সতী অভিশপ্ত সতী অভিশপ্ত সতী পরিচারণ পূর্বচিলকা গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু গৌতম পরিয়ার পরিবারবর্গ আত্মীয়বর্গ এবং গ্রামবাসীবৃন্দ দেবী মায়ের আশীর্বাদ ধন্য মা বর্গহেমা ও জননী যোগমায়াশর নাট্য সংস্থার সমস্ত করকুশলী বৃন্দ বাজেবি নাচে নাগিন বাজেবি নাচে নাগিন বাজেবি আরে বন্ধু এই বাবুটিকে একবার জিজ্ঞাসা করলে এই বাবুরা সাপের খেলা দেখবে কিনা ঠিকই বলেছি ঠিকই বলেছি সাপ খেলা দেখবে কিনা আরে ও বাবুরা তোমরা কি সাপের খেলা দেখবে হ্যাঁ তো দেখবে যদি একবার জোর করে হাত তালি দেখি হাতের তালি হয়ে যাক সত্যি তো দেখার আগে আমরা মায়ের বন্ধনা করে নেই তারপরে বাবুদিকে আমাদের নাগ নাগিনীর খেলা দেখাবো আমরা জয় জয় মা মনুষ্য জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনুষ্যার চরণে জয় জয় মা মনুষ্য জয় বিশ্বহরি গো বন্দনা করি Thank you.
ঠিক বলেছিস এই বাবুরা অনেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর বসতে পারছে না এই বাবুদিকে একবার আগের দিকে ডেকে বসিয়ে দিতে হবে বলি ও বাবুরা আরে ওখানে না দাঁড়িয়ে থেকে নিচে এসো বটে আমাদের বসার জায়গা আছে বটে সাপ খেলা দেখবি তো সাপ খেলা দেখতে গেলি এই সামনে এসে বসতে হবে হ্যাঁ দেখতে পাবেন ভালো করে কোথায় যাচ্ছ বাবুরা বলি ও বাবুরা বলি ও বাবুরা কোথায় যাও দয়া করি একটু দাঁড়া সাপির খেলা দেখি যাও সাপির খেলা Oh.
আরে জোশনা আরে হ্যাঁ শুন শুন মনটা কিন্তু ভালো নয় কেন বলতো মন করে ভালো হবে এই বাবুরাকু পয়সা দিতে না তোর কানা নাচা শুনি তো যে বাবুরা না পয়সা দিবে ওদের কি হবে বলতো জি বাবুরা দেখে না দিবে হ্যাঁ জি বাবুরা সাপ খেলা দেখে পয়সা না দিবে হ্যাঁ ইয়াদের গন্ডা গন্ডা লের কি হবে গন্ডা গন্ডা লের কি হবে বটে আর যদি দিবে জি বাবুরা সাপ খেলা দেখে পয়সা দিবে হ্যাঁ ইয়াদের গন্ডা গন্ডা লের কা হবে লের কা হবে এক বলেছিস মা মনসা আশীর্বাদ করবে হ্যাঁ তাহলে তোর সেই পাহাড়িয়া সাপের খেলাটা একবার দেখিয়ে দে আরে হ্যাঁ হ্যাঁ বলে ও বাবুরা জানো তো আমরা সেই পাহাড় পর্বত নদী নালা জঙ্গল থেকে এক এক করে সাপ ধরিয়া নি এই গ্রামে গ্রামে কি সবাইকে সাপ খেলা দেখাই বটে তো কেমন করে ধরে এনেছি কিভাবে আইনেছি তাহলে গানের ভাজি বলছি বটে ওরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও সত্যি কিন্তু ভালো নয় কেন এই একটা বাবু দশটা টাকা দিয়েছে আচ্ছা তাহলে শোন ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মোহন কেন এত কথা বলে Thank you.
কথা আরে বন্ধু আরে জোসনা এই লাগ দলে লাগিন দলে আরে জোসনা হ্যাঁ জোসনা আছে বটে জোসনা কিন্তু নাই আছে আছে হ্যাঁ আরে নাগে দলে আর দেখো নাগিনী দলে এই বাজে ঝুপুরে দেখো তালে তালে বাজাও বাঁশরি বাঁশরিয়া বাজাও বাঁশরি বাঁশরিয়া আরে বন্ধু পাগলি রে মানুষ চিনলি না আরে হ্যাঁ তো কি বাবুরা তোমরা কি হাতে তালি দিবে নাই হ্যাঁ বুঝিয়ে দিতে হবে তো যে আমরা এখানে আছি বটে কি করে বুঝবো বটে তো তোমাদের হাত আছে বটে আছে হাতটা একটু উঠবে বটে শিগুরি নিদাই গৌরী বেবনন্দে হরি বল হরি বল হরি ওরি দু হাত তুলে বল রে কৃষ্ণ না আওরা পূর্বী রে তোর সকল মনস্কাম
ভালো নয় ভালো থাকবে না রে তাহলে এখান থেকে আমরা পালিয়ে চল ও এখান থেকে অন্য গ্রামে চলে যাই চল কি আর হবে না পালিয়ে যাব হ্যাঁ হবে কি গো হবে তাহলে কি একবার জোর করে হাত তালি সত্যি কিন্তু এই শুন তিনবালা হ্যাঁ এই বাবুর অনেক পয়সা দিয়েছে আচ্ছা আছে এই পয়সাগুলো বাজারে গিয়ে তোকে চাটনি কিছু কিনে খা ও চাটনি আচ্ছা বটে ঠিক তো ওরে রাগ তোর ফুটানি হায় হায় আহা বো চাটনি চাটনি কাঁকড়া বেচা দিয়ে দিয়ে কে আরে পাখি বলি দেখা ও সুন্দরী কাঁকড়া কোথায় দিতেছে চাবলে তুলবে গো শাড়ি ও তুমি নহ তুমি পেছে যা আমি কোথি কাঁচা ডায়রা তুমি নহ তুমি পেছে যা আমি কোথি কাঁচা ডায়রা আমি নহ
মানুষ اه 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 ا